সো এই টিউটোরিয়ালে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভ্যারিয়েন্স অ্যান্ড কোভ্যারিয়েন্স অফ র্যান্ডম ভেরিয়েবল। সো ধরে নিই যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল আর যার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো এফ অফ এক্স, এবং যার মিন হলো মিউ। তো তার ভ্যারিয়েন্সের সূত্র হবে সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস মিউ এর স্কোয়ার। ওকে, তো এটা যখন তোমার ডিসক্রিট হচ্ছে তাহলে তুমি কি করবা, এটা সামেশন অফ তোমার, আমি বলছি এক্স থাকলে এক্স দিয়ে গুণ হবে, আর এটা হলো এক্স মাইনাস সিগমা এর স্কোয়ার ইনটু এফ অফ এক্স। এটা হলো ডিসক্রিটের ক্ষেত্রে। আর যখন তোমার কন্টিনিউয়াস হবে তখন যে জিনিসটা হবে, তোমরা বুঝতে পারছো অলরেডি যে তুমি ইন্টিগ্রেশন করবা এক্স মাইনাস মিউ এর স্কোয়ার এফ অফ এক্স। তো দেখো, এইটা যদি কম বা বেশি হয় তাহলে কি পার্থক্য, মনে করো যে একটা ডিস্ট্রিবিউশন, মনে করো ধরো নর্মাল ডিস্ট্রিবিউশনের তোমার ভ্যারিয়েন্সের মান তোমার অনেক বেশি। হ্যাঁ, তো দেখো এইটা হলো এর মিন মিউ, মিউ থেকে ভ্যারিয়েন্সের মান বেশি মানে কি, এটা একটু দূরে দূরে আছে সব ডাটাগুলো। আবার মনে করো যে একটা জায়গার ভ্যারিয়েন্সের মান খুব কম, তার মানে সব হলো মিউ এর কাছাকাছি আছে। তা এই জিনিসটা আসলে কি, আরো আরও একটা যদি তোমাকে একটা উদাহরণ দিই, মনে করো যে তোমার ক্লাসে একজন মনে করো খুব ভালো করছে, 100 পেয়েছে, ঠিক আছে, একটা সাবজেক্টে। এখন আমি কি বলতে পারি যে ওই সাবজেক্টটা কতটা সহজ বা সবাই কেমন পারে? এখন যার হলো মনে করো তোমার ভ্যারিয়েন্স, এটা কি এইখান থেকে তোমার মনে করো এই সিগমা স্কোয়ার হলো ভ্যারিয়েন্স আর সিগমাটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো এটা রুট করে দিলে তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাবা। তো একজন মনে করো তোমার ক্লাসে একজন 100 পেয়েছে, কিন্তু বেশিরভাগ লোকই মনে করো 30-35 বা এরকম পেয়েছে, বা মিন মনে করো তোমার 90, ঠিক আছে, কিন্তু ওরা আরও স্ক্যাটার্ডভাবে অনেকে অনেক নাম্বার পেয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার ভ্যারিয়েন্সটা অনেক বেশি হয়ে যাবে। কিন্তু মনে করো একটা আরেকটা সাবজেক্টে একজন 90 পেয়েছে, একটা ডাটা নিলাম, একজন একটা র্যান্ডম একটা স্টুডেন্ট নিলাম, সে 90 পেয়েছে, ধরলাম যে ভাই তুমি কত পেয়েছো, তুমি 90 পেয়েছো। কিন্তু তুমি যখন পুরো ডাটাগুলো নিচ্ছ তোমার ক্লাসের অন্যান্যগুলোর, সবাই দেখছো একজন 88, একজন 89, কেউ 91, ঠিক আছে, সবাই এই এই রেঞ্জেই রয়েছে। তো আলটিমেটলি তোমার কী হচ্ছে, তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা তোমার এই ভ্যারিয়েন্সটা কমে যাচ্ছে। তো এইভাবে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্সের কিন্তু তোমার ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে তোমার অনেক কাজে লাগে। ওকে, তো আসো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসগুলো আরও বুঝতে পারবো। ওকে, আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, লেট এ র্যান্ডম ভেরিয়েবল এক্স রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ডিফেক্টিভ পার্ট ফর এ মেশিন হোয়েন 3 পার্টস আর স্যাম্পেলড ফ্রম দ্য প্রোডাকশন লাইন অ্যান্ড টেস্টেড, দ্য ফলোয়িং ইজ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স দেওয়া হয়েছে। তো তোমাকে আমি আরেকটা তোমার ভ্যারিয়েন্সের যদি ইকুয়েশন লিখি সেটা হলো সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার বাই মিউ স্কোয়ার। তোমার এর প্রুফটা দেখাচ্ছি না, আমি কোভ্যারিয়েন্স এই ধরনের একটা ইকুয়েশন আছে ওইটার প্রুফ দেখাবো, এটা ওইটা আবার খুব ইম্পর্টেন্ট প্রুফ হিসাবে অনেক আসে। তো দেখো, তুমি এইটা দুইভাবে করতে পারো। তোমাকে প্রথমে কী কাজ করতে হবে, দুই ক্ষেত্রে মিউটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তুমি মিউটা কী করে নির্ণয় করবা, মানে মিউ মানে এক্সপেক্টেড ভ্যালু, তুমি এক্স আর এফ অফ এক্স এই দুইটার গুণ করে সামেশন করবা। মনে করো এখানে 0 × 0.51, 1 × 3 এইভাবে করবা, ঠিক আছে, আমি আর করছি না, তোমাকে প্রসেসটা বলছি। মনে করো এটা করবা, তুমি এই নিয়মে করতে যাচ্ছ, তাহলে কী করবা, এর মিউ এর স্কোয়ার করে দিলে একটা ভ্যালু পেলে, আর এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার, ঠিক আছে, এটার জন্য কী করবা, তোমাকে আমি তো বলছি যে এই ফাংশনে কোনো পরিবর্তন করা যাবে না, এক্স স্কোয়ার থেকে তোমার এফ অফ এক্স গুণ করতে হবে। তার মানে এখানে 0 স্কোয়ার মানে 0 × 0.51, এখানে 1 স্কোয়ার 1 × 0.38, এখানে 2 স্কোয়ার × 0.1 প্লাস এই 3 স্কোয়ার × 0.01। ওকে, এটা করে একটা ভ্যালু পাবা, আর মিউ স্কোয়ার একটা ভ্যালু পাচ্ছ, দুইটা বিয়োগ করে দিলে তুমি এটা পাচ্ছ। বা তুমি কী করতে পারো, এই মিউ নির্ণয় করতে পারো, আবার তোমার ওই যে সিগমা এর স্কোয়ার তুমি কী জেনেছিলে যে তোমার এক্স মাইনাস মিউ এর স্কোয়ার ইন্টু এফ অফ এক্স, তুমি এই জিনিসটা এইভাবেও করতে পারো, দুইভাবে যে কোনো একভাবে করতে পারো। ওকে, তো তোমাকে এই আমি কোভ্যারিয়েন্সটার এরপরে ভিডিওতে শেখাচ্ছি।